नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आजकेर आलोचनार विषय संकेत। हाँ, किछु संकेत आछे, सेई संकेतगुलो जदि आपनारा पेये थाकेन किछु शुभ तिथिते, ताहले किन्तु कोटिपति हबेन तार सम्पूर्णभावे आपनाके अलार्ट करे देवार मतो संकेत, सेई निये आज आलोचना करब। প্রত্যেকটা দিন যে কথা বলি আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন সফলতা আসবেই আসবে। আপনারা অনেকেই আছেন সম্পূর্ণ আলোচনা দেখার চেষ্টা করেন না, কেটে কেটে দেখেন। আর রাশিভিত্তিক আলোচনা তো কোনো কথাই হবে না, আপনার রাশি আছে কিনা দেখে বেরিয়ে যান। বিস্তারিত জানার কোনো রকম মানসিকতা আপনাদের মধ্যে থাকে না। সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, আপনাদের কি খুব একটা লাভ হয় বলুন? হয় না। যদি একটু সময় নষ্ট করে সম্পূর্ণ আলোচনাটা শুনতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে আদৌ মিলবে কি মিলবে না, এবং আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। আমরা অনেক কিছু জেনেও চুপচাপ বসে থাকি। দেখবেন অনেকেই জানে যে এটা করলে এটা ঠিক হয়ে যায়, এটা করলে ওটা ঠিক হয়ে যায়। কিছু সামান্য জিনিস যদি আমরা প্রতিনিয়ত খেতে পারি, আমাদের জ্বর আসবে না, আমাদের সর্দি লাগবে না, এরকম আমরা অনেক কিছু জানি। কিন্তু আমরা করব না, যে ডাক্তারের কাছে যাব, একটা প্যারাসিটামল খাবো, একটা যে কারণে সেরজিন খাবো সর্দি লাগার কারণে, এগুলো আমরা করব, কিন্তু নিজেরা ঘরোয়া কিছু করব না। এটাই হচ্ছে আমাদের অভ্যাস। তাই এই আমাদের দুর্দশার জন্য, আমাদের গ্রহদোষের জন্য অনেক সিস্টেম আছে, যেগুলো যদি আমরা কিছুটা মেনে চলি। আমি সামান্য ভিডিওর কথাই বলবো, আমি যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে সামনে আনি বা আলোচনা করি, সেগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। সেভাবে চললে পরে আপনার জীবনের কিন্তু উন্নতি আসবেই। আমরা সেগুলো করি না, জানি খুব সাধারণ, কিন্তু করব না। পয়সা আছে, খরচা করব। যেরকম আমরা অনেক কিছু দেখে শরীর ভালো রাখতে পারি, করব না, ডাক্তারকে দেব। ঠিক এরকমই আমরা অনেক কিছু জানি যেগুলো করলে আমরা অনেক ভালো থাকতে পারবো, কিন্তু আমরা করব না। বড় বড় অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করব, তার কাছ থেকে স্টোন নেব, পাথর নেব, আর ভালো হব। ঠিক মানসিকতাই আমাদের এরকম। তাই আমি প্রত্যেকটা দিন বলি, আমার যে কোনো আলোচনা আমি চ্যালেঞ্জ করে বলি, যদি একটু সম্পূর্ণ শুনতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে জানতে পারেন, আপনার যত বড় সমস্যা আসুক না কেন পেরিয়ে আসতে পারবেন। আর আমার আলোচনাগুলো আদৌ আপনার সাথে মিলবে কি না আপনি বুঝে যাবেন, ঠিক সেভাবে আমি বুঝিয়ে থাকি। শুধু বলার দরকার বললাম তা নয়, কেন বলছি, কি কারণ, সেগুলো আমি ভাঙিয়ে বোঝাই, এবং আপনার সাথে হবে কি না মিলবে কি না সেটাও আমি বোঝানোর চেষ্টা করি। যাই হোক, প্রত্যেক দিনই চেষ্টা করি, আজও চেষ্টা করলাম। যদি শোনেন তো ভালো, না শুনলে আপনারই খারাপ। ধীরে ধীরে বয়স বাড়বে, উন্নতি কিন্তু আপনার খুব একটা হবে না। আজকের আলোচনার বিষয় কোটিপতি হবার আগে বেশ কিছু সংকেত, আমরা ঈশ্বর গড আল্লাহ যাই বলি না কেন আমাদের কিন্তু দিয়ে থাকে। আর এই সংকেতগুলো যদি আপনি পেয়ে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি ধনী হবেন, এতে কোনো সন্দেহ নেই। মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপর থাকবে। আর এখানে আমার যে আলোচনা, মা লক্ষ্মীর কৃপা থাকলেই আপনি এই সংকেত পাবেন, তাছাড়া পাবেন না। কারণ এখন বর্তমান লক্ষ্মী নারায়ণ যোগ চলছে, আর এই লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মী লাভ এটাই স্বাভাবিক। তার সাথে সাথে আমি 16 নভেম্বরের কথা বলবো, বুধবার কার্তিক পুজো, ভীষণ শুভ দিন। আর এই একটি দিন নিয়েই আজকের আলোচনা। যদি এই দিনে এই সংকেতগুলো পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন 100% দিয়ে আমি বলতে পারি, যদি আপনার এই স্বপ্ন এসে থাকে। আর তাদেরই আসবে যাদের গ্রহগত দিক ঠিক আছে, সবার কিন্তু আসবেও না। যাদের যাদের আসবে তারা তারা কিন্তু আপনারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, মেনে নিতেই পারেন। কারণ মা লক্ষ্মী স্বয়ং আপনাকে এই সংকেতগুলো দেবে, এবং সে আপনার বাড়িতে বিরাজমান হবে, আপনার ভাগ্য বদলে দেবে। তাই ভাগ্যবান বা ভাগ্যবতী ছাড়া এই স্বপ্ন দেখা কিন্তু সম্ভব নয়। আগামী 16 নভেম্বর খুব ভালো দিন। আর এই খুব এই এত ভালো শুভ দিনে এই সংকেত আপনার আসলে, বা আপনি যদি দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি সেই সংকেত, কি সেই স্বপ্ন, সব নিয়েই আলোচনা করব। আমি প্রথমে স্বপ্ন দিয়েই সংকেতের কথা শুরু করব। প্রথমে আমি যে 1 নম্বর সংকেতের কথা বলবো, সেটা হচ্ছে স্বপ্নে যদি, অর্থাৎ 16 নভেম্বর ভোরে 4 থেকে 5টার মধ্যে যদি আপনার এই স্বপ্ন দেখেন, অর্থাৎ ঘুম ভাঙার পরে দেখবেন 4 থেকে 5টার মধ্যে টাইম,
বা 5:05 হলেও চলবে। যদি ঘুম ভাঙার পরে আপনি দেখেন যে আপনি কোনো লক্ষ্মী পুজো করছিলেন, মা লক্ষ্মীকে ঘরে আনছেন, মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে রাখছেন, মা লক্ষ্মীর সংক্রান্ত কোনো রকম যদি স্বপ্ন আপনি দেখে থাকেন, খুব শীঘ্রই আপনি কোটিপতি হবেন। আমি প্রত্যেকটা প্রমাণিত ছাড়া আলোচনা করি না, এই সংকেতগুলো প্রমাণিত। আর কোটিপতি কবে হবেন আপনার সামনে যে দিন আসছে, সামনে যে বছর আসছে 2023 সালে, আপনি কিন্তু আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ হতে পারেন যদি এই 16 নভেম্বর বুধবার এই স্বপ্নটি দেখে থাকেন। 23 সাল আপনার জন্য, 23 সালের মধ্যে আপনি কিন্তু কোটিপতি হবেন, কারণ এটা রাতারাতি হওয়া সম্ভব নয়, সময় সাপেক্ষ। তবে এটা আপনাকে অ্যালার্ট করার জন্য সংকেতটা আসবে, আপনাকে তৈরি থাকার জন্য। যখনই এই সংকেতটা পাবেন ঝাঁপিয়ে পড়বেন, পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, সাকসেস কিন্তু থাকছে। দ্বিতীয় যে সংকেতের কথা বলবো সেটি হচ্ছে, স্বপ্নে যদি আপনি প্যাঁচাকে দেখেন, স্বপ্নে প্যাঁচা, শঙ্খ, বাঁশি ও হাতির স্বপ্ন দেখেন, অর্থাৎ আপনি দেখছেন আপনার বাড়িতে প্যাঁচা আসছে, বা আপনি সমুদ্রের পাড়ে কোথাও যাতায়াতের পথে দেখছেন শঙ্খ হেঁটে যাচ্ছে, বা দেখছেন অনেক বাঁশি মেলায় নিয়ে বসছে, বা কোনো একটা দোকানে বাঁশি বিক্রি হচ্ছে, আপনি সেই বাঁশিটাকে নিয়েছেন, কিনেছেন, যেরকম দৃশ্য হোক না কেন যদি এরকম হয়, বা কোনো একটা জায়গা থেকে হাতি হেঁটে যাচ্ছে, আপনি হাতির সাথে সাথে হাঁটছেন, ঠিক যে কোনো একটি দৃশ্য যদি আপনার স্বপ্নে এসে থাকে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন। তারই সংকেত আমরা ঈশ্বর গড আল্লাহ যাই বলি না কেন আমাদের কিন্তু দিয়ে থাকে, এবং আপনার লক্ষ্মী লাভ হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন এই স্বপ্নগুলো আপনার আসছে কিনা এই 16 নভেম্বর। তাহলে 2023 সাল আপনার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করে বসে আছে। এরপরে 3 নম্বর যে সংকেতের কথা বলবো, 3 নম্বর সংকেতটি হলো, আপনার বাড়িতে যদি সকালে কোনো গরুর প্রবেশ দেখেন, অর্থাৎ আপনি ঘুম থেকে উঠেছেন, উঠেই দেখছেন যে আপনার বাড়িতে একটি বা দুটি গরু প্রবেশ করেছে, করে কিছু খাবার চেষ্টা করছে বা দাঁড়িয়ে আছে, যে কোনো অবস্থায় থাকুক না কেন, এবং সে গরুর যে মলমূত্র ত্যাগ করা আপনার বাড়িতে যদি করে থাকে, আপনারা অনেকেই জানেন, অনেকে কি সকলেই জানেন যে গরুর মলমূত্র কিন্তু বহু মূল্যবান জিনিস, এগুলো গ্রামে বেশি জানে, শহরের একটু কম জানে, যে এই মলমূত্র দিয়েই কিন্তু বাড়ি পবিত্র করা হয়। তাই আপনার বাড়িতে যদি এরকমটা ঘটে, এটা কিন্তু স্বপ্ন নয়, ন্যাচারাল, আপনার ঘুম ভেঙে উঠে দেখছেন আপনার বাড়িতে গরু ঢুকে গেছে, দাঁড়িয়ে আছে, তাকে কিছু খেতে দিন আপনার সাধ্যমতো, তারপর কোনো তাড়াবেন না, ও যতক্ষণ থাকবে থাকুক চলে আসবে, এরপর থেকে দিন গুনতে থাকুন, আপনার 2023 সাল কোটি কোটি টাকা নাড়াচাড়া করবেন এবং আপনার এলাকায় শ্রেষ্ঠ হতে পারেন, এতটা ভালো ফলাফল আপনার জীবনে কিন্তু আসবে এই সংকেতের দ্বারা। 4 নম্বর এবং শেষ যে সংকেতের কথা বলবো, এই সংকেতটি হলো, আপনার বাড়িতে যদি সকালে, অর্থাৎ আপনি খুব সকালে ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন আপনার বাড়িতে জোড়া শালিক বসে আছে, বা জোড়া পায়রা, বা অন্য কোনো পাখি জোড়া আপনার বাড়িতে বসে আছে, ডাকাডাকি করছে, আপনি ঘুম থেকে উঠেই সেই দৃশ্যটা দেখতে পান, তাহলে কিন্তু কবে, একটি দিন, 16 নভেম্বর কার্তিক পুজোর দিন, তাহলে 100% ধরে নিতে পারেন মা লক্ষ্মী আপনার বাড়িতে এসে বসবে এবং আপনাকে কোটিপতি করবে, এতে কোনো রকম সন্দেহ থাকছে না। অতি শুভ এই সংকেতগুলো। আমি যে 4টে সংকেতের কথা বলেছি, সবকটা আপনার সাথে ঘটবে এরকমটা কখনো সম্ভব নয়, যে কোনো একটি যদি ঘটে তাহলে মনে করবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে। আর এটা সকলের আসবেও না, যাদের গ্রহ নক্ষত্র শুভ থাকবে, যাদের ভাগ্য কথা বলবে, যাদের ভাগ্য ভালো হতে শুরু করেছে, তারাই এই সংকেতগুলো কিন্তু পাবে। তাই আপনার যদি এই সংকেতগুলো এসে থাকে, অবশ্যই অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, গোটা বছর আপনার জন্য অনেক কিছু নিয়ে বসে আছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।